কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের যে বিষয়টি সেটি হলো একটি সিম্পল ল্যান্ডস্কেপ যেটা তোমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে তো আজের আজ ভিডিওটি একটু বড় হয়ে গেছে কারণ আমি তোমাদের ডিটেলে বলার চেষ্টা করেছি তো তোমরা স্কিপ করে দেখবে না ছবি অর্থাৎ ভিডিও পার করে দেখবে না তোমরা চেষ্টা করবে পুরো ভিডিও দেখার তো প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু ড্রয়িংটা আগে করে নিয়েছি কারণ ড্রয়িংটা যদি আমি দেখাতে যেতাম ভিডিওটা আরও বড় হয়ে যেত তো সেক্ষেত্রে আমি ড্রয়িংটি করে নিয়েছি এবং সরাসরি শেডিংয়ের পাটে চলে এসেছি তো শেডিংয়ের ক্ষেত্রে আমি এই ছবিটার সম্বন্ধে বলে দিই সামনে দুটো গাছ আছে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে দুটো তিনটে গাছের আর সামনে জল আর কিছু পাথর তো এখানে আমাদের বিষয় হচ্ছে সামনের দুটো গাছ এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে সামনের গাছ যেহেতু সামনে আছে সেটাকে আমাকে হাইলাইট করতে হবে এবার দেখো আমি সামনের গাছটিকে আমি পেন্সিলে শেডিং প্রথমে করে নিলাম ভলিউম তৈরি করে নিলাম ভলিউমের ব্যাপারে আমি একটু আলাদাভাবে তোমাদের ডেমনস্ট্রেট করব হয়তো কাল পরশুর মধ্যেই হয়তো একটা ভিডিও করব ভলিউম ভলিউম তৈরি করে নিলাম ভলিউম তো আমি একটু সংক্ষেপে বলে দিই এই যে গাছটা গোল বা ডালগুলো যে গোল এই যে গোল ব্যাপারটাকে বুঝিয়ে তোলা পেন্সিলের মাধ্যমে বা যে কোনো মিডিয়াম ওয়াটার কালারের মাধ্যমে সেটাকে ভলিউম বলা হয় তো এক্ষেত্রে দেখো আমি সামনের গাছটারই উদাহরণ দিচ্ছি সামনের গাছটা আমি ডার্ক টু লাইট গেছি অর্থাৎ বাঁদিকে ডার্ক তারপর ধীরে ধীরে লাইট গেছি তাহলে অটোমেটিকলি এটা ভলিউম নিয়ে নিয়েছে এবং গাছের ডালের ক্ষেত্রেও ছোটো ছোটো ডিটেল আমি করেছি ঠিক আছে এবার দেখো পিছনের যে গাছটি আমি করলাম সেই গাছটি কিন্তু অপেক্ষাকৃত ডার্ক করলাম কারণ গাছটা একটু আমি সামনের গাছটিকে হাইলাইট করব বলে পিছনের গাছটিকে একটু ডার্ক করে নিলাম আবার অনেক সময় দেখবে গাছের ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয় হ্যাঁ কোনো গাছটা একটু ডার্ক হয় কোনো গাছটা একটু লাইট কালারের হয় অর্থাৎ ব্রাউনের মধ্যে খয়েরির মধ্যে তো সেই জন্য গাছের মধ্যে কোনো গাছ একটু ডিপ করে নেবো কোনো গাছ একটু লাইট করে নেবো ঠিক আছে এইবার নেক্সট দেখো সামনের গাছটিকে আমি ভলিউমটাকে আরও স্ট্রং করছি অর্থাৎ এটা টেন বি পেন্সিল ইউজ করছি একটু শার্প করে নিয়ে এবং দেখো যে গাছের যে এজ পার্টগুলো আছে বাঁদিকের যে এজগুলো আছে সেই এজগুলোকে আমি আরও বেশি সলিড করে দিলাম ডার্ক দিয়ে যাতে গাছটি আরও গোল বলে মনে হয় এবং সরু শুরু যে ব্রাঞ্চেসগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু আমি একই প্রসেস ইউজ করেছি ডার্ক টু লাইট ঠিক আছে এবার দেখো গুড়ির দিকে আমি ধীরে 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 চলে এলাম গুড়ির দিকে এরপর এই সাম পিছনে একটি ডাল সামনে একটি ডাল সেই ডালটিকে আমি ধীরে ধীরে ডার্ক লাইট করে নিলাম করে নেওয়ার পরে সামনে যে ছায়াটা আছে সেই ছায়াটিকে আমি হালকা করে করে নিলাম এক্ষেত্রে দেখো আমি তোমাদের একটি বিষয় বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু শুরু করবে খুব হালকা করে আমার ছবিটা পুরো শেষ করতে তেত্রিশ মিনিট সময় লেগেছে তোমরা কিন্তু একটু বেশি সময় নিয়েও করতে পারো কিন্তু ধীরে ধীরে করবে আরেকটি বিষয় বলে রাখি যে দেখো আমি যখন পেন্সিল চালাচ্ছি শেডিংয়ের ক্ষেত্রে সেই শেডিংয়ের ক্ষেত্রে পেন্সিল যখন চালাচ্ছি তখন কিন্তু একদিকে ছোটো 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 স্ট্রোক ইউজ করছি একদিকেই কিন্তু পেন্সিলটা চালাচ্ছি ফার্স্ট টোনের ক্ষেত্রে এটা যাচ্ছে ফার্স্ট টোন তো ফার্স্ট টোনের ক্ষেত্রে আমি হালকা হালকা করে আমি কিন্তু ছবির জায়গাগুলো ডিটেলগুলো করে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই করবে হঠাৎ করে কোনোভাবে ডার্ক করবে না ডার্ক করলে তোমার কিন্তু ছবির ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে তো পিছনের গাছের আমি ডালের পাতাগুলো আমি ধীরে 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 করে নিচ্ছি ঠিক আছে তো এক্ষেত্রে আমি টেন পেন্সিল ইউস ইউজ করছি আচ্ছা আরেকটি জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রতিদিন যে প্র্যাকটিস করতে হবে তোমাকে যে দেখিয়েছিলাম সার্কেল আগের ভিডিওতে বা লাইন করা কীভাবে প্র্যাকটিস প্রতিদিন করতে হবে কারণ বলছি আমি দেখো পেন্সিল চালাচ্ছি পেন্সিল কিন্তু আমি পেপারের উপর থেকে চালাচ্ছে আমার হাত কিন্তু ঠেকছে না হাত যদিও বা কিছু কিছু জায়গায় ঠেকছে সেটা হচ্ছে আমার যে পিঙ্কি ফিঙ্গার আমার যে কড়ি আঙুল সেই কড়ি আঙুলটা কোনো রকমে হালকাভাবে টাচ করছে কিন্তু তাও পেপারে কিন্তু টাচ করছে না কারণ আমি কিন্তু ওই যে আগের প্র্যাকটিসটা আমি কিন্তু করি এবং করে করে এমন অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে আমার হাতের মধ্যে ব্যালেন্স তৈরি হয়ে গেছে এবং হাত হাতের মধ্যে অনেক স্ট্রেংথ তৈরি হয়ে গেছে যারা বিগিনার্স আছো তারা কিন্তু রেগুলার তোমরা একটা টাইমে প্র্যাকটিস করবে হয়তো যে কোনো সময় তুমি টাইমে প্র্যাকটিস করে নিলে যে সন্ধ্যাবেলা হোক বা যে কোনো সময় তুমি নিউজ নিলে সেখানে লাইন প্র্যাকটিস করলে সার্কেল প্র্যাকটিস করলে হাতটাকে তুলে ঠিক যেভাবে বলেছি আর যারা ভিডিওটি দেখো তারা কিন্তু আগের ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের এই কাজটি করতে সুবিধা হবে এরপর ছবি ক্ষেত্রে দেখো আমি ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম ব্যাকগ্রাউন্ডে কিছু গাছ আছে সেই গাছগুলোকে আমি শেডিং দিচ্ছি বারবার বলছি আমি শেডিংয়ের ক্ষেত্রে কিন্তু দেখো ছোট ছোট একদম স্মল স্ট্রোক ইউজ করছি এবং স্ট্রোকগুলো কিন্তু একটু কাত 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 হয়ে আছে হুম এক্ষেত্রে তোমাদের বিগিনার্সদের ক্ষেত্রে এই ধরনের স্ট্রোক স্ট্রোক হলে তোমাদের সুবিধা হয় এবং ছবিটা অনেক বেশি ফিনিশ বলে মনে হবে হুম আর দেখো আমি কিন্তু ফার্স্ট লেয়ারে কাজ করছি যেভাবে ওয়াটার কালার বা অন্য কোনো মিডিয়ামে কাজ করে ঠিক পেন্সিলের ক্ষেত্রেও ঠিক একই আমি কিন্তু ফার্স্ট টোনের দিকে যাচ্ছি ফার্স্ট টোনে কিন্তু কোথাও আমি কোনো ডার্ক দিচ্ছি না হ্যাঁ একেবারে লাইট টোন দিয়ে কাজ করছি গাছের পিছনের গাছগুলোকে আর আমাকে কয়েকজন মেসেজ করেছে যে স্যার আমি একদমই করতে পারছি না আমি কিছুই করতে পারছি না তো এই সেক্ষেত্রে তাদের আমি অ্যাডভাইস দেবো যে তোমরা ছবিটাকে চালিয়ে ভিডিওটাকে চালিয়ে পজ করে নাও পজ করে নেওয়ার পরে তোমরা ড্রয়িং করে নাও তারপর মাঝে মাঝে প্লে করো যতটুকু কাজ আমি করছি তার সঙ্গে সঙ্গে করতে থাকো আরেকটা জিনিস মাথায় রাখো যে তুমি যতটুকু তুমি পারছ সেটা কিন্তু ইম্পর্টেন্ট স্যার বা টিচার বা আমি কতটুকু করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় তুমি যদি মনে করো যে আমি স্যারের মতো করে ফেলবো বা আমি অন্য কেউ যেমন করতে পারছে আমি কেন পারছি না এই সবগুলো কিন্তু একদমই ভাববে না তুমি তোমার শুধু নিজের কাজের ওপর ফোকাস করবে নিজের কথা ভাববে নিজের কাজটার ওপর ফোকাস করবে যে আমি আমি কতটুকু শিখতে পারছি পাশাপাশি কে কতটুকু করছে তাদের কাজগুলো ফলো করো অবশ্যই কিন্তু তুমি কিন্তু কখনো ডিপ্রেস হবে না তুমি কিন্তু হতাশ হবে না কারণ এক্ষেত্রে আমি তোমাদের একটি কথা উদাহরণ দেবো সেটা হচ্ছে একটি আমির খানের আমি একটি আর্টিকেলে পড়ছিলাম যেখানে স্টুডেন্টসদের উনি অ্যাডভাইস দিচ্ছেন বলছেন যে তুমি যখন পাহাড়ের চোড়াই উঠতে চাইছো যখন পাহাড়ের চূড়াই চূড়াই যখন উঠবে তখন কিন্তু তোমার লক্ষ্য কিন্তু পাহাড়ের চোড়াই ওঠা হলেও তোমরা কিন্তু পাহাড়ের চূড়ার দিকে একবারও তাকাবে না যদি তুমি পাহাড়ের চূড়াটির দিকে তুমি তাকাও তাহলে কিন্তু তোমার মনের মধ্যে প্রশ্ন উঠবে যে আমি কি করে এত বড় পাহাড়ের চূড়াটি উঠব তো নানান ধরনের প্রশ্ন হবে এবং তুমি সেখানে সেখানে হতাশ হয়ে যাবে হতাশ হয়ে গিয়ে তুমি হয়তো কাজটা করতে পারবে না তার থেকে ভালো তুমি তোমার পায়ের দিকে তাকাও এবং ছোট ছোট স্টেপ ফেলো পায়ের ছোট ছোট স্টেপগুলোর দিকে তাকাও তুমি দেখবে ধীরে 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 একটা সময় কন্টিনিউ যখন তুমি চলতে থাকবে ধীরে 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 দেখবে একদিন এসে তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছো এটা একদম দারুণ একটা কথা আমির খান বলেছেন যেটা আমার মনের মধ্যে স্ট্রাইক করেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক তোমাদের ক্ষেত্রেও তাই তোমরা নিজেদের কাজের ওপর ফোকাস করো এবং যতটুকু শিখছো ততটুকুই অ্যাপ্লাই করো সেটা ভুল হোক কিন্তু কখনই থেমে থাকবে না যে স্যার আমি পারছি না তো তোমরা যতটুকু পারছো ছোট হোক বড় হোক ততটুকুই করো দেখবে একটা সময় এসে তুমি নিজেও জানতে পারবে না তুমি কখন ডেভেলপ করে ফেলেছো আর তোমাকে আগেই বলেছি যে যে কোনো স্কিলের ক্ষেত্রে কিন্তু একদিনে হয় না তোমাকে পেশেন্স রাখতে হবে তুমি ড্রয়িং বলো ডান্স বলো ক্রিকেট বলো যাই করো না বলো এগুলো স্কিলের মধ্যে পড়ে তো দক্ষতা কখনো কিন্তু একদিনে আসে না সেটাকে তোমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হয় এর জন্য ডেডিকেশন লাগে অনেক পেশেন্স লাগে এবং তোমাকে অনেক বেশি শৃঙ্খল হতে হবে মানে নিয়ম মেনে চলতে হবে যে এই সময় আমি এইটি করব এই সময় এই কাজটি করব এইভাবে তোমাকে কিন্তু করতে হবে তারপর দেখো এবার ছবির ক্ষেত্রে আমি ফিরে যাই ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করলাম ব্যাকগ্রাউন্ডে হরাইজনে কাজ করলাম হরাইজনে কাজ করার পর সামনের গাছগুলো আমি একটু কাজ করলাম কিন্তু কোথাও আমি কিন্তু ডিপ সেভাবে দিইনি দেখো ব্যালেন্স রাখার চেষ্টা করেছি এবং যে ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো আছে গাছের সামনে যে মাটি আছে সেটার ভলিউম তৈরি করলাম অর্থাৎ গাছটা যে উঁচু সেটাকে আমি তৈরি করলাম হ্যাঁ এরপর আমি গাছের গোড়ায় একটি পাথর আছে সেই পাথরটিকে আমি ধীরে 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 লাইট অ্যান্ড শেড তৈরি করে নিচ্ছি তৈরি করে তৈরি করে নিচ্ছি কিন্তু মাথায় রাখো পেন্সিল কিন্তু আমি ঠিক সেম ছোট ছোট স্টোকে কোনো বড়ো স্টোক বা কোনো তাড়াহুড়ো আমি কিন্তু একদম করছি না তোমরাও কিন্তু সেক্ষেত্রে ওইভাবে তাড়াহুড়ো করবে না হ্যাঁ তোমরা যারা যাদের কাছে টাইম কম আছে যারা হাউসওয়াইফ বা যাদের কাছে টাইম কম বা পড়াশোনার অনেক বেশি চাপ আছে আমাকে যেমন একজন কোশ্চেন করলো যে আমি একদমই টাইম পাচ্ছি না আমার পড়াশোনার প্রচুর চাপ সেই জন্য আমি কাজগুলো করতে পারছি না দেখো তোমাকে দশ মিনিট তোমাকে সময় বার করতে হবে তোমার টেবিলে কাগজ পেন্সিল সব কিছু রেডি থাকবে তুমি জাস্ট বসবে কুল মাইন্ডে দশ মিনিট কাজ করবে তারপর আবার পড়াশোনায় ব্যাক করবে এভরিডে তুমি যদি দশ মিনিট করে দাও তাহলে তুমি যদি পাঁচ দিন দাও তাহলে পঞ্চাশ মিনিট প্রায় এক ঘন্টা তোমার কাজটা কিন্তু ফিনিশ হয়ে যাবে তুমি একটা কাজের ওপর টার্গেট করো বাকি টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা দেখতে থাকো অটোমেটিক্যালি তোমার ডেভেলপ হতে শুরু করবে এবার দেখো আমি ধীরে 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 কিন্তু আমি ডিটেলে যাচ্ছি এই ডিটেলের ক্ষেত্রে তোমরা পেনসিলটাকে চেঞ্জ করে নেবে তোমরা এইট বি পেন্সিলে চলে যেতে পারো একটু ডার্কের ক্ষেত্রে কারণ এইট বি পেন্সিলটা তুমি যখন শার্প করবে তো শার্প করার পরে ওর মাথাটা আরও বেশি তীক্ষ্ণ হবে টেন বি পেন্সিলের তুলনায় এবার সেক্ষেত্রে তোমার সুবিধা হবে এবার দেখো মেন যে গাছ সেই গাছের এজগুলো আরও বেশি আমি ডার্ক করে দিচ্ছি যাতে এটা আরও বেশি হাইলাইট হয়ে যায় ঠিক আছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো আমি এইট বি পেন্সিলটাকে একেবারে শার্প করে নিয়েছি এবং খুব ধীরে ধীরে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে ঠিকই কিন্তু তার সত্ত্বেও দেখো আমার পেন্সিল আমি কত ধীরে চালাচ্ছি এই জায়গাগুলোকে ভালো করে ফিনিশ করার জন্য তো দেখো সামনের ডালটি ছায়া ফেললাম অটোমেটিক্যালি এটি একটা থ্রি ডির মতো একটা আকার নিয়ে নিল ঠিক আছে এরপর আমি উপরের যে ডালগুলো আছে সেই ডালগুলো আমি ধীরে 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 করতে শুরু করেছি ধীরে 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 আমি ডেপতে যাচ্ছি এবং ডিটেলে যাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আমার পেন্সিল একদিকে নাও চলতে পারে যখন আমি ডিটেলে যাব তখন আমার সুবিধা মতো আমি পেন্সিল চালাবো সামনের কিছু পাতা আছে সেগুলোকে জাস্ট একটা ডেফিনেশান একটা সাজেশান দিয়ে দিলাম সামনের কিছু পাতার জন্য এই ডালগুলো আমি একটু ওভারল্যাপ করে ব্যাকগ্রাউন্ডের ওপর দিয়ে চালালাম এই ডালগুলো আবার কোথাও কোথাও আমি সামনের যে ডালগুলো আছে এইগুলোকে আমি ডেপথ তৈরি করলাম যাতে জাস্ট ইন্টারেস্টিং মনে হয় গাছটাকে আরও বেশি মজাদার মনে হয় ফ্ল্যাট যেন না মনে হয় একটা গাছকে গাছের গোড়ায় কিছু ছোট ছোটো ডিটেল আমি করে দিচ্ছি কোথাও উঁচু নিচু গাছের মধ্যে থাকে সেই ব্যাপারগুলো এই ক্ষেত্রে তোমাদের আরও একটি কথা বলি সেটা হচ্ছে যখন তোমরা আমি গাছ কেন স্টাডি করা শেখাচ্ছি কারণ আমাদের টিচাররা বলতেন বা আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি একটা গাছের মধ্যে সব রকম সব রকম শেডিং শেখার জন্য সব রকম গুণাগুণ আছে স্টিল লাইফের মধ্যেও যেমন আছে এটি গাছের মধ্যে এত ওর ভ্যারিয়েশান আছে বিভিন্ন ধরনের গাছের মধ্যে এত ভ্যারিয়েশান আছে তো সেই ভ্যারিয়েশানগুলো যখন তুমি করবে তুমি অটোমেটিকলি তোমার শেডিং পার্ট অনেক বেশি ডেভেলপ হতে শুরু করবে এই কারণে আমি ল্যান্ডস্কেপ গাছের ওপর ফোকাস করেছি এবার দেখো আমি পিছনের যে গাছটি আছে সেই গাছটিকে আমি ধীরে ধীরে ডেপথের দিকে নিয়ে যাচ্ছি অনেকটাই বেশি ডিপ দিচ্ছি আমি কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো আমি প্রথমেই কিন্তু গাছটার ডিপ দিয়ে দিতে পারতাম অবশ্যই পারতাম গাছটি গাছটিকে আমি ডিপ দিয়ে দিতে পারতাম পিছনের গাছটি কিন্তু সেক্ষেত্রে আমি করলাম না এই ভুলটা তোমরা কিন্তু একদমই করব না করবে না যে প্রথমেই আমি ডিপ দিয়ে দেবো হালকা হালকা করে করো তারপর ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় কাজ করো দেখো আমি পিছনে প্রথমে পিছনের গাছটাই কাজ করছিলাম তারপরে হঠাৎ করে জাম্প করে আমি সামনের কাছে চলে এলাম তারপরে আমি পিছনে আবার ব্যাকগ্রাউন্ডে কাজ করছি অর্থাৎ আমি সমস্ত ডিপ অ্যান্ড লাইটগুলোকে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছি কোথাও যেন দুম করে হাইলাইট না হয়ে যায় ঠিক আছে যে জায়গাগুলো কারণ আমার সাবজেক্ট হচ্ছে সামনের গাছ অথচ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকেও দেখাতে হবে তো ব্যালেন্স তৈরি করতে হবে আমি ওই জন্য বারবার লাস্টের দিকে ছবির শেষের দিকে এসে কিন্তু আমি সমস্ত জায়গাগুলোতে এসে কাজ করছি এবার দেখো ব্যাকগ্রাউন্ডে আমি যখনই ব্যাকগ্রাউন্ডে যখনই যখনই আমি ডিপ দিচ্ছি তখনই কিন্তু এই গাছের যে যে গাছটি রয়েছে সামনের যে গাছটি রয়েছে সেটা আরও বেশি হাইলাইট হয়ে গেল ঠিক আছে তো আমরা ধীরে ধীরে পিছনের গাছের ব্যাকগ্রাউন্ডের যে ছায়াটা পড়ছে গাছের ছায়া সেটাকে আমি একটু ডিপ করে তৈরি করছি এটা অনেক বেশি ড্রামা তৈরি হবে অর্থাৎ ছবিটা দেখতে আরও বেশি সুন্দর মনে হবে এবং রিয়েলিস্টিক মনে হবে এবং দেখো এবার ছোট ছোট এবার কিন্তু আমি প্রায় ছবি শেষের দিকে এসে গেছি তো ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু আর বিশেষ কাজ করছি না আমি ওই একদিকে স্ট্রোক না দিয়ে কখনো কখনো এদিক ওদিক ছোট ছোট পাতার মতো টেক্সচার তৈরি করছি খুব ভালো করে খেয়াল করো দেখো আমি ছোট ছোট পাতার মতো টেক্সচার তৈরি করছি শেষের দিকে এসে এবার আমি একটুখানি পিছনের যে হরাইজন অর্থাৎ দিগন্ত রেখা সেই দিগন্ত রেখার রেখাটাকে আরেকটু শার্প করে নিলাম মানে আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম দেওয়ার জন্য একটু ডার্ক টোন তৈরি করে নিলাম এটা কিন্তু সবার শেষে করছে কিন্তু আমি কিন্তু ফিনিশ করার সময় ছবিটাকে ব্যালেন্স তৈরি করার জন্য করছি তোমরা কিন্তু কাজটা শুরু করাতেই দুম করে ব্যাকগ্রাউন্ড হরাইজনে ডার্ক দিয়ে দেবে না বারবার বলছি তাহলে ছবিটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং অনেক ভুল ত্রুটি তৈরি হয়ে যাবে দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডের ছোটো ছোটো পাতার স্ট্রোক আমি কিন্তু দিচ্ছি এবার এই যে ব্যাকগ্রাউন্ডের দুটো গাছ আছে তার পিছনে আরও দুটো গাছ আছে সেই দুটো গাছের ছ্যাট আমি ফেলে দিলাম অপেক্ষিত এবার সামনে জলের মধ্যে আমি ধীরে ধীরে ফার্স্ট হোম দিয়েছিলাম এবার দেখো সেকেন্ড টনে আমি আর একটু বেশি ডার্ক দিচ্ছি ছবির প্রায় শেষের দিকেই আমি চলে এসেছি তো আরও আরও ডার্ক দিচ্ছি যখন আমি এটাকে জলটাকে ডার্ক দেবো তখনই কিন্তু এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি আরও বেশি হাইলাইট হয়ে যাবে এক্ষেত্রেই কিন্তু আমি ডার্ক দিচ্ছি এবং প্রথমে দেখো আমি কাঁধভাবে স্ট্রোক দিচ্ছিলাম এখন কিন্তু অতটা কাঁধভাবে স্ট্রোক নেই এখন বেশ সোজা সুজি জলের মধ্যে হরেজন্টাল স্ট্রোক আমি দেখতে পাচ্ছি তো হরেজন্টাল স্ট্রোক দিচ্ছি এবং ধীরে 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 এটাকে জলের টেক্সচার মতো নিয়ে আসার চেষ্টা করছি এবং গাছের গোড়ায় এই জায়গাগুলো আরও ডেপ দিয়ে পাথরগুলোকে বার করার চেষ্টা করছি যখনই ব্যাকগ্রাউন্ডে তুমি ডেপ দেবে তখন দেখো পাথরগুলো অনেক বেশি হাইলাইট হয়ে যাবে তো পেনসিল আমি আবার শার্প করে নিলাম পেনসিল শার্প করে নিয়ে আমি পাথরের গোড়ায় আমি ছোটো ছোটো ডিটেল দিতে শুরু করেছি পাথরগুলো যেহেতু পাথরগুলো সামনে আছে সেহেতু আমাকে একটু বেশি কাজ করতে হবে পাথরের মধ্যে তো পাথরের মধ্যে আমি ডিটেল দিতে শুরু করেছি যদিও বা আমার গাছ সাবজেক্ট কিন্তু আমাকে পাথরের মধ্যেও ডিটেল করতে হবে যেহেতু পাথরগুলো আমার সামনে রয়েছে তো এরপর আমি সামনে আরও একটি পাথর সেই পাথরটিকে আমি ডিটেল করছি এবং পাথরেরগুলোর যে ছায়া জলের মধ্যে পাথরগুলো হাফ ডুবে আছে সেটা জলের মধ্যে ছায়া পড়ছে সেটা কিন্তু পেন্সিল এভাবে চালাচ্ছি দেখো পেন্সিল কিভাবে চালাচ্ছি এই যে হয়ে পেন্সিল চালানো এটা কিন্তু তোমার ওই প্র্যাকটিস থ্রুই আসবে কোনো শর্টকাট ওয়ে নেই ঠিক আছে তো এইভাবে ধীরে 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 একেবারে ছবি ফিনিশের দিকে আমি পৌঁছে গেছি পাথর সামনে ছোট ছোট পাথর এই যে সামনে ছোট ছোটো পাথরগুলো দিচ্ছি এগুলো হচ্ছে তোমার ছবির মধ্যে অর্নামেন্টস অর্থাৎ গহনা মানে ছোট ছোটো পাথর এগুলো ছবিটাকে আরও বেশি ইন্টারেস্টিং করবে যদিও আমার গাছ হচ্ছে আমার সাবজেক্ট কিন্তু পাশাপাশি ছোট ছোট অর্নামেন্টসের মতো এইগুলো ডিটেলগুলো যখন তুমি করবে ছবিটা আরও বেশি সুন্দর হতে শুরু করবে তো ছবি এখানেই তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো ছবিটা করে তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে পাঠাও খুব ভালো থেকো